নৌবহর পণ্য আমদানি কমায় চট্টগ্রাম বন্দরের পাশাপাশি দেশের অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়তে পারে এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার কমল দে এবং তার সঙ্গে আছেন বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন যাচ্ছি তার কাছে ডলার সংকট কাটাতে বর্তমান সরকার বিলাসবহুল পণ্য আমদানির ক্ষেত্রে যে নিরুৎসাহিত করতে যে পদক্ষেপ নিয়েছে সেক্ষেত্রে অনেকটা সফল হতে যাচ্ছে এমনটা বলা চলে, কারণ গত এক মাসে ঋণপত্র করার হার কমেছে 31%, একই সাথে আমদানি কমেছে 16,000 কন্টেনার। এই নেতিবাচক ইতিবাচক এই দুটি বিষয়টি নিয়ে আমরা কথা বলবো আজকে আমাদের সাথে। কথা বলার জন্য এই বন্দর এলাকা যোগ দিয়েছেন বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন। সুজন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। সরকার যে পদক্ষেপ নিয়েছে বিলাসবহুল পণ্য আমদানির ক্ষেত্রে যে এলসি করাতে শতভাগ মার্জিন রাখা হচ্ছে, এই যে প্রতিক্রিয়া, কিন্তু আমদানি কমে গেছে, এই আমদানি কমার ফলে চট্টগ্রাম বন্দরে কী ধরনের প্রভাব পড়ছে? আমি মনে করছি যে এটি একটি সময় উপযোগী একটি পদক্ষেপ নিয়েছে সরকার, যে সরকারের যে এখন যে ডলার আপনার সেভ করা এটির জন্য অত্যন্ত একটি সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করছি। সে ঘাটতি হবে না, কারণ আমাদের দেশের থেকে যে পণ্যগুলো আমদানি করতে হয় সেগুলো ডলারের বিনিময়ে আমদানি করতে হয়। আমাদের দেশ থেকে যে সকল বিলাসবহুল পণ্য যে আমদানি করা হবে সেগুলোর অ্যাগেনস্টে যদি আমাদের ডলারগুলো চলে যায় সেই একই সমস্যাগুলো কিন্তু আবার ডলারের উপরে বিরূপ প্রভাব পড়বে। তো সেই ক্ষেত্রে আমি মনে করছি যে যে সিদ্ধান্তটি সরকার নিয়েছে যে বিলাসদ্রব্য পণ্য যেগুলো সমাজে খুব বেশি একটা প্রয়োজন নেই, প্রয়োজন আছে না বলবো না বলবো না তা না, খুব বেশি প্রয়োজন নেই এবং এগুলো না আনলে পরে সমাজের মানুষের মধ্যে তেমন কোনো বিরূপ প্রভাব পড়বে না, সেই ধরনের পণ্যের উপরে যেহেতু সরকার এক ধরনের রাজস্ব আদায়ের যে প্রবণতা সেটি বাড়িয়েছে, প্লাস যে এটির ইম্পোর্ট করতে গেলে যে ডলারগুলো বিদেশে চলে যাচ্ছে সেই ডলারগুলো কিন্তু দেশে রয়ে যাচ্ছে। আপনাদের সভাপতি আছে চেয়ারম্যান আরিফ ভাই, যেটা গতকালকে কথা আমাদেরকে জানান সেটি হচ্ছে ঠিক আছে গাড়ি ফ্রিজ টেলিভিশন এয়ার কুলার এগুলো আনতে হলো না, আবার যে মেগা প্রকল্পে যে যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো যেন আনতে স্বাভাবিক প্রক্রিয়া থাকে, এতে কোনো জটিলতা সৃষ্টি না হয়, আসলে কোন প্রেক্ষিতে কি তিনি কথাটা বলেছেন আরিফ ভাই? না, সেটি তার নিজস্ব বক্তব্য, আমি সেই প্রসঙ্গে যাব না। তবে মেগা প্রজেক্টে যে চলমান প্রক্রিয়াগুলো আছে সেগুলো কিন্তু চালু রাখতে হবে, নাহলে এই প্রক্রিয়াগুলো যদি আপনার বসে থাকে তো বসে থাকার পরে কিন্তু এই খরচগুলো কিন্তু অনেক বেড়ে যাবে। সে কারণে এগুলোকে চলমান রাখার জন্যে আপনার সরকার নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে, এগুলো চলমান রাখলে পরে আমাদের যে খরচ সেই খরচের মাত্রাটা কিন্তু অনেক সময় কমে আসবে। শুধু আমি একটা কথা বলি আপনাকে, যদি আমদানি আসে বলে কিন্তু সরকার রাজস্বটা পায় চট্টগ্রাম বন্দর থেকে, গত অর্থ বছরে চট্টগ্রাম কাস্টম হাউসে প্রায় 60-70 হাজার কোটি টাকা আদায় করেছে এবং চট্টগ্রাম বন্দরের নিজস্ব আয় 1400 কোটি টাকা এই কন্টেনার হ্যান্ডেলিংয়ের মাধ্যমে। যখন আপনার বিলাসবহুল পণ্য আমদানি কমে যাবে তখন কিন্তু রাজস্ব কমতে থাকবে, এটা কিন্তু আপনাকে মানতে হবে। না ঠিক আছে, রাজস্ব কমতে থাকবে, এই রাজস্বটা আসতেছে ডলার আপনার পাঠানোর পরে, মানে ইম্পোর্ট পণ্য আমদানির পরেই রাজস্বটা আসতেছে। আপনার যদি আমদানি পণ্য যদি বাংলাদেশে আসা কমে যায় তাহলে সেই পরিমাণ ডলারটা কিন্তু বাংলাদেশে থেকে যাচ্ছে, সেই ডলারগুলো কিন্তু আমরা অন্য কাজে ব্যবহার করতে পারছি। আর আমাদের যে সকল যে অর্থনৈতিক যে বিষয়গুলো আছে আমাদের সরকার কিন্তু আপনি দেখবেন যে আমাদের যে অভ্যন্তরীণ যে খাতগুলো আছে সেই খাতগুলোকে কিন্তু প্রাধান্য দিচ্ছে, বিশেষ করে কৃষিখাত খামার খাত যে সকল এবং আমাদের যে সকল বিলাসবহুল পণ্য তার সাথে কিছু স্পাইসি যেগুলো মশলা জাতীয় পণ্য সেই জাতীয় পণ্যগুলোর পিছনে কিন্তু একটা বিপুল পরিমাণ ডলার কিন্তু আমদানির খরচ হচ্ছে। সেই পরিমাণ খরচটা যদি বাংলাদেশে এই ধরনের পণ্যগুলোকে যদি আমরা চাষাবাদ করার মাধ্যমে যদি অর্জন করা যায় তাতে করে আমাদের দেশে এটা স্বাবলম্বী হবে, দ্বিতীয়ত আমাদের যে ডলার সেই ডলারটা কিন্তু সেভ হবে। আমি আরেকটা পয়েন্টে আসি আপনার কাছে, আমি আগে একবার আলোচনা করেছিলাম আপনার সাথে, আমাদের এই চট্টগ্রাম বন্দরে কয়েকশো কন্টেনার ফল কিন্তু পড়ে আছে, সরকার যা বিদেশি ফল আনতে নিরুৎসাহিত করেছে ডলার বাঁচানোর জন্য, সে ফলগুলি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো দ্রুত প্রক্রিয়ায় ফলগুলি যদি আপেল কমলা এবং যেগুলো আছে মোসাম্বি সেগুলি যদি দ্রুত নিরাপদ ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু আমরা ডলার পাচ্ছে না, তাহলে কেন সে পথে যাচ্ছে না? আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে প্রতি সময় কিন্তু আমরা কাস্টমার এবং আনমিয়ারের যে সকল কর্তৃপক্ষ আছে তাদের কাছে কিন্তু তুলে ধরছি যে এই পণ্যগুলো কিন্তু ডলার এলসি করে ডলারের মাধ্যমে এলসি করে কিন্তু আনা হচ্ছে এবং আনার পরে কোনো একটা জটিলতার কারণে হয়তো এটা ডেলিভারি হচ্ছে না, তো ডেলিভারি না হওয়ার পরে কিছুদিন পরে কিন্তু যেহেতু এগুলো পচনশীল পণ্য এগুলো পচে যাচ্ছে, তো এই পণ্যটা যদি পচে যায় পচে যাওয়া মানে হলো ডলারগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়া কোনো কাজে না লাগা। তো আমরা যেহেতু এটা আমাদের ভোগ্যপণ্য হিসেবে আসছে আমরা যদি এই পণ্যগুলো ছাড় দিতে পারি, মানে আমাদের কর্তৃপক্ষ যদি নিলামের মাধ্যমে পণ্যগুলো দ্রুত ছাড় দিতে পারে তাহলে কিন্তু আমাদের যারা সমাজের যে জনগোষ্ঠী আছে যারা আমরা ভোগ্যপণ্য হিসেবে এটাকে আহার করতে পারি তাতে করে আমাদের যে ডলার বিনিময়ে যে খাদ্যটা আসছে সেটা কিন্তু আমাদের যে পুষ্টি
সে পুষ্টির চাহিদা কিন্তু পূরণ করতে পারবে, নচেত এই কন্টেনারে পড়ে থাকলে একসময় এগুলো নষ্ট হয়ে যাবে এবং এগুলোকে কিন্তু ডাম্পিং করতে হবে এবং এগুলোকে আপনার ইয়ে করতে হলে আপনার এগুলোকে আবার পয়সা দিয়ে। একটা প্রশ্ন, শেষ প্রশ্ন করব যে আমরা এখন তো আমদানি বন্ধ রাখলাম, আপনারা তো শিপিং এজেন্ট, আপনারা আপনাদের মাদার যারা আছে তারা অর্গানাইজেশন তাদেরকে বলছেন, এক্ষেত্রে নেতিবাচক কোনো প্রভাব পড়বে কিনা আগামীতে, যখন আবার স্বাভাবিক হবে যখন আমরা আমদানি বাড়াবো তখন আবার শিপিং মালিকগুলো আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কিনা? না, আসলে তেমন কোনো সমস্যা পড়বে না, কারণ এটা সারা বিশ্বেই কিন্তু একটা বিরূপ প্রভাব পড়তেছে, জানেন আপনারা ইউরোপ এবং আমেরিকার এবং সব দেশই কিন্তু এখন অর্থনৈতিকভাবে একটু টালমাটাল অবস্থায় আছেন, সবাই কিন্তু তার অর্থনৈতিক যে বিষয়গুলো তারা কিন্তু তারা মাথায় রেখেই কিন্তু তাদের জীবন ব্যবস্থা এবং অন্যান্য যে সকল মানে বাণিজ্যিক ব্যবস্থা সেগুলোকে কিন্তু তারা আপনার ব্যবস্থাপনাগুলো সাজিয়ে নিচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশ, আমরা আমদানি নির্ভর দেশ, আমাদেরকেও কিন্তু যেহেতু আমরা যে আমাদের ডলার একটা সংকট চলার একটা সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে আমাদেরকে এই আপনি বাণিজ্য নীতি এবং সামাজিক যে নীতিগুলো আছে, আমাদের যে মানব চাহিদাগুলো আছে সেগুলোকে যথাযথভাবে যদি পরিপূর্ণভাবে যদি চালানো। শুধু আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমরা ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ শিপিং অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজনকে। আমরা আলোচনা করছিলাম ডলার সংকট কাটাতে বাংলাদেশ সরকার যে পদক্ষেপ নিয়েছে তার একটি ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে, 31% এক্সিকোরা কমে গেছে এবং চট্টগ্রাম বন্দরে গত এক মাসে 16,000 কন্টেনার কম আসে, যেগুলো বিলাসবহুল পণ্য, গাড়ি, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশন সেগুলো এখন কম আসে। তবে যদি আর কোনো জটিলতা সৃষ্টি না হয় সেই বিষয়ে কিন্তু মাথা রাখতে বলছেন ব্যবসায়ীরা। তা এখন পর্যন্ত যে আমরা আলোচনা করছিলাম সে আলোচনা এখানে শেষ করছি। আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে।